হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আজকে একটা আলাদা, পুরো আলাদা ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগ কখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বাবার বাড়িতে তো আমি কয়েকদিন আছি, এটা তোমরা সবাই জানো। তো বাবার বাড়িতে কালকে চলে যাব, মানে এই ব্লগটা আমি জবে করছি, তার পরের দিন আমি চলে যাব। তো ব্লগটা দু তিন দিন হয়ে গেল দিতে, দেরি হয়ে গেছে, 3 দিনের বেশি, 4 দিন মতন হয়ে গেছে। কারণ এই ব্লগটা আমি ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা করছি। তো ষষ্ঠীর দিন বিকেলবেলা দেখো বেরিয়েছি, যেখানে চড়ক মেলা হয়েছিল সেই জায়গাটায়। সেই জায়গাটায় এখন দেখো মন্দির আছে, আর কিছু দোকানপত্র কিচ্ছু নেই, রাতারাতির মধ্যে পুরো ফাঁকা হয়ে গেছে। কারণ আরও একটা মেলা হয়, তো এই মেলার কথা কখনো তোমাদেরকে বলাও হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ারও হয়নি। তো আমাদের গ্রামে বাসন্তী পুজো হয়, তো বাসন্তী পুজো বেশ বড় করে হয়, ধুমধাম করে হয় গ্রামে। তো এখন তোমাদেরকে আমি ওই মন্দিরের জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। আর মন্দিরের ভেতরটা, মন্দিরের ভেতরে তো তোমাদেরকে কখনো দেখাইনি বন্ধুরা, তো এবার দেখাচ্ছি, দেখো। মানে বিকেল হয়ে সন্ধে গড়ে এসছে, তো তাই মন্দিরের ভেতরে হয়তো স্পষ্ট করে দেখাতে পারবো না, তবুও চেষ্টা করবো দেখাতে। দেখো মন্দিরের ভেতরে শিবলিঙ্গ আছে, ষাঁড় আছে, আর শিব দুর্গার ছবি আছে। তো খুব সুন্দর মন্দিরের ভেতরটা গোছালো, মানে দিনের আলো থাকলে আরও সুন্দর লাগতো। তো এখন তো সন্ধে হয়ে গেছে, ঠিক করে দেখা যাচ্ছে না বলে তোমাদেরকে হয়তো স্পষ্টভাবে দেখাতে পারছি না আমি। তো মন্দিরটা দেখো বিশাল বড় মন্দির, আর এই মন্দির তো মন্দিরের ঘটনা তোমাদেরকে আগের ব্লগে সব বলেছি। সত্যিই মন্দিরটা খুব খুব জাগ্রত। তো সুমিত মন্দিরের যে বারান্দায়, ওখানে ঘুরে ঘুরে বলছে, দিদিভাই এখানে শর্টস করলে ভালো হতো না, ঘুরে ঘুরে শর্টস করতাম খুব ভালো হতো। আমি বলছি হ্যাঁ করো, বলছে না না এখানে লজ্জা লাগছে, কেউ দেখলে কী ভাববে, সে তার এরকম বলছে। আর এই যে দেখো, এটা প্রত্যেক শিব মন্দিরে থাকে, একে কি বলে ঠিক আমি জানি না, এর নামটাও ভুলে গেছি। তো এইখানে মন্দিরে জল ঢালার পর এখানে জল ঢালতো, এখানে যে ভক্তরা পুজো মানে স্নান করে পুজো টুজো দেয় এখানেই। তো সেটা তো পাকার করা হয়ে আছে, এটা দেখো মাটির তৈরি করেছে, মাটিরও তৈরি করতে হয়, মাটির ষাঁড় তৈরি করেছে। ষাঁড়টা পুরো অরিজিনাল ষাঁড়ের মতন, একটুও আলাদা নয়, দেখ মানে যে বানিয়েছে সত্যি তার হাতের কাজ খুব সুন্দর। ষাঁড় বানিয়েছে, শিবলিঙ্গটাও বানিয়েছে খুব সুন্দর, মাটির বানিয়েছে। এটা মাটির বানাতে হয়, পাকার থাকলেও মাটির বানাতেই হবে তোমাকে, এটা নাকি নিয়ম। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, তো বিকেলবেলা সে মন্দিরে গেছিলাম, তো মন্দিরে ঘোরাঘুরি করতে করতে সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যা হয়েছে বলে ঠিক করে তোমাদেরকে দেখাতে পারছি না, একটু অন্ধকার অন্ধকার চলে এসেছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাসন্তী মেলায়, বাসন্তী পুজো যে হচ্ছে ওই মেলায়। দেখো আমি আর সুমি যাচ্ছি, আর আমার বোন ক্যামেরা করে দিচ্ছে, আমার বোন পেছনে আছে, আমি সুমি সামনে আছি। তো দেখো একদমই অন্ধকার হয়ে এসছে, আর পুজো প্যান্ডেলে পৌঁছে গেছি, প্যান্ডেল চলছে, প্যান্ডেলের কাজ অনেক অনেক বাকি। তো আমরা জিজ্ঞেস করছিলাম প্যান্ডেলওয়ালাকে যে কী গো কালকে তো পুজো, কত সময় লাগবে প্যান্ডেল ছাড়তে, বলছে রাতের ভিতর কমপ্লিট করে দিবে। বলছে আমাদের তো অনেক জায়গায় প্যান্ডেল ধরার থাকে, তো সেসব জায়গায়ও কাজ চলছে, ওই জন্য এখানে একটু দেরি হয়ে গেছে। তো এই মৌকে তো তোমরা জানো, এই আমার দাদার মেয়ে। তো মৌ এই বাসন্তী পুজোয় ফাংশন আছে তার, না নাচবে, তো সে তাকে এমনি নাচ করতে বললে নাচে না, কিন্তু এই যে বাসন্তী মেলায় দাঁড়িয়ে আছে নাচছে। আমি বলছি ওই তুই নাচবি তো ভালো করে নাচ, এরকম তাকে লাগাচ্ছি। আর সুমি আর অনি দেখো তারা দুজন সেলফি তুলোতে ব্যস্ত আছে, তারা যেখানেই যায় সেলফি তুলোতে ব্যস্ত, দুজন থাকে দুজনের ছবি তুলছে। আর অন্ধকার হয়ে গেছে বলে প্যান্ডেলের লোক একটা লাইট জ্বালিয়েছে, আলা একদম অন্ধকারে আমরা বসবো কি করে, আর আমরা যে ভিডিও করছি ভিডিও ক্যামেরা অন্ধকার আসবে এরকম বলছি। দিয়ে তখন সে লাইটওয়ালা বলছে আচ্ছা ঠিক আছে একটা লাইট জ্বালিয়ে দিচ্ছি। আর মৌ আর অনেকে দেখো নাচ করা শুরু করে দিয়েছে স্টেজের উপরে, সে নাচ মানে তুমুল নাচ চলছে, সে নাচ ওদের কোনো ঠিক ঠিকানা নেই, কে কাকে মারবে কে কাকে ধরবে কোনো ঠিক ঠিকানা নেই, যেমন যে পারছে তেমন সে নাচছে। আর ওই যে পেছনের বাচ্চাগুলো সব দাঁড়িয়ে আছে, ওরা তো লজ্জায় আসছে না, আমি ওদেরকে ডাকছি যে তোরা আয় নাচবি আয়, তোদের ভিডিও ক্যামেরা করব। তো ওরা হয়তো লজ্জা পাচ্ছে, আর আমাকেও তো ঠিক করে ওরা চিনে না, যেহেতু আমার অনেক বছর বিয়ে হয়ে গেছে, বাবার বাড়ি থেকে চলে এসেছি, তো ওরা খুব ছোট, কার জন্ম হয়েছে, তো ওরা ঠিক করে এখনও আমাকে চিনে না, তাই ওরা বুঝতে পারছে না যে আমি কে হই, তো ওরা লজ্জায় আর আসছে না। কিন্তু মৌ নাচ দেখো, মৌ একদম নাচিয়ে পুরো ফাটিয়ে দিচ্ছে, আর সত্যি মৌ সুন্দরও নাচে, খুব ভালো নাচে। আর মৌয়ের হাসিটা, হাসি হচ্ছে অসাধারণ হাসি, তার হাসি দেখলেই সবার মন পুরো একদমই পাগল আনজান করবে।
তো এখানে নে বাসন্তী পুজোয় অনেক দিন মেলা বসে, প্রায় 7-8 দিন মেলা বসে। আর শুধু মেলা যে হয় তা না, অনুষ্ঠানও হয়, যাত্রা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, অর্কেস্ট্রা, ডান্স ডান্স থাকে, অনেক কিছু, অনেক অনুষ্ঠান থাকে। তো এখানকার লোকেরাও অনুষ্ঠান দেখতে খুব ভালোবাসে। আর যাত্রা, যাত্রা তো করতেই হবে, যেহেতু বা প্রত্যেক বাড়িতে বয়স্ক মানুষেরা থাকে, তো ওনারা তো একটু পুরোনো দিনের মানুষ, ওনারা যাত্রা দেখতে খুব পছন্দ করেন। তাই এখানে একটা দিন তোমাকে যাত্রা করতেই হবে, করতেই হবে। আর যাত্রা তো উড়িয়া যাত্রাও হয়, বাংলা যাত্রাও হয়, কিন্তু না, এখানকার লোক বাংলা যাত্রা দেখতেই পছন্দ করে, তাই এখানে বাংলা যাত্রা তো হবেই হবে, নালে বলবে না চাঁদা দিব না যাত্রা যদি না করে, এরকম একটা ব্যাপারও থাকে। তো এখানে যে মেলা হয় শুধু নয়, মেলাতে এখানে খাওয়া দাওয়াও হয়। একদিন নবমীর দিন ওরা খাওয়া দাওয়া করে, গোটা গ্রাম খাওয়ায়, খিচুড়ি, লুচি, তরকারি, যাই হোক, প্রত্যেক বছর আলাদা আলাদা করে, কোনো কোনো বছর ফ্রাইড রাইসও করে, বিভিন্ন ধরনের করে, প্রত্যেক বছর চেঞ্জ করিয়ে করিয়ে করে। তো এই মেলাতে মানে এই একটা বছরের জন্য আমরা প্রত্যেকেই সে গ্রামে সবাই অপেক্ষা করি যে কবে বাসন্তী পুজো আসবে, কবে সবার সাথে দেখা হবে, কবে আনন্দ করব। আর যাদের বিয়ে হয়ে গেছে তারা তো বেশি একটু এক্সাইটেড হয়ে থাকে যে কবে বাবার বাড়ি যাব বাসন্তী পুজোয়। তো আমারও সেরকম, আমারও বিয়ে হয়ে গেছে। তো এই মেলাতে সে ষষ্ঠীর দিন এসেছি, কিন্তু মেলাতে কাউকে চেনা জানা দেখতে পাচ্ছি না, যে তা মানে একটু দেখা হবে, কথা বলবো, কেউ নেই। আমি বলছি আজকে তো কেউ বেরোবে না, সপ্তমী থেকেই সবাই মেলা দেখতে আসবে, কিন্তু আমি অ্যাডভান্স, যেহেতু আমি শ্বশুর বাড়ি চলে যাবো বলে, তাই ভাবলাম ঠাকুরের দর্শনটা করে যাই অন্তত। তো সেই জন্য ঠাকুর দেখতেই আমরা এসেছি ষষ্ঠীর দিন। তো কোনো মেলাতে কাউকেই দেখতে পাচ্ছি না, আমি বলছি চলো মেলার উদ্বোধনটা নাহলে আমিই করে দিই। তো মেলা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, মেলাতে দোকানপাটও বসছে। তো আমি ওই ঠাকুর বানানো মিস্ত্রির সাথে কী কী কথা বলছি শুধু শোনো। বলছি আজকে রাতের ভিতর ঠাকুর কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, মানে কালকে তো সপ্তমী, ওই জন্য জিজ্ঞেস করছে। হয়ে যাবে? রং করার পর ইয়ে শাড়ি পরাবে নাকি? এখন কি আঁকছো ঠাকুরের চোখ? যাবে না, যাবে না, বলছি একা করবে না আরো কেউ মানে সঙ্গে করবে? কারণ না আরো কম হতে তো অনেকটা বাকি না। এবছর এই একটা ঠাকুর করছো তো? না না, দুটো ঠাকুর, একটা ঠাকুর ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? কোথাকার? এখানকার, এর মানে বাড়ির ঠাকুর। এখানকার কার ঘরে গো? এই সামনে একটি ঠাকুর, এই পারে মানে এই গ্রামের, এই গ্রামের। বলছি যে ঠাকুর কে দিচ্ছে কিছু কি জানো? না, এটা গ্রামেরই কমিটি। মানে তো আজকে আমি আমার বাবার বাড়ির গ্রামে বাসন্তী পুজো হচ্ছে, তো আজকে তার ষষ্ঠী, ষষ্ঠীতে মাকে দর্শন করতে এসেছি, কেননা আর দর্শন করার সুযোগ পাবো না, শ্বশুর বাড়ি চলে যাব, তার জন্য। আর মাইকও বেজে গেছে, তার জন্য ঠিক করে শুনতেও পাবে না। তো বন্ধুরা, আমার বাবার বাড়ির বাসন্তী পুজো মানে বাসন্তী পুজোর মেলাটা ঠিক করে শুরু হয়নি, তবুও তোমাদেরকে দেখালাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে নেক্সট ব্লগে।